পাটগাতি বাজার বণিক সমিতি নির্বাচনে এবং এখানে সকাল 8টা থেকে শুরু হয়েছে নির্বাচন এবং নির্বাচনের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। কিন্তু একটা কথা বললেই নয় যে খুবই সুন্দর মনোরম পরিবেশে এবং খুবই সকলে সকল প্রার্থীরাকে এবং অনেক খুশি মন নিয়ে তারা নির্বাচনে ভোট দিতে পেরেছেন এবং কোনো প্রতিহিংসা কোনো সমস্যা এখানে দেখা যায়নি এবং যারা আছেন না কেন সবার মধ্যে একটা খুশি খুশি মনোভাব মনে হচ্ছে ঈদের খুশি এরকমই একটা মনোভাব। আজকে এই যে 27 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে আমার এই 52 বছর বয়সের ভিতরে এত সুন্দর পরিবেশ আজতামাদিক আমি কোনো গণতন্ত্র ভোট হয় এরকম আমি দেখিনি। পাটগাতি বণিক সমিতির প্রথম নির্বাচন এটাই প্রথম ভোট দিচ্ছে এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং কোনো সমস্যা নেই, সবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। তো দেখতেছেন খুব শান্তিপূর্ণভাবে এখানে ভোটাররা ভোট দিচ্ছে এবং যারা পুলিং আছে, রিটার্নিং স্যার আছেন, তারপরে সহকারী রিটার্নিং আছে, পুলিং এজেন্ট আছে, সবাই সুন্দরভাবে কাজ করতেছে। এখানে কোনো প্রশাসনিক যারা দায়িত্বে আছে খুবই শান্তি শৃঙ্খলাভাবে তারা দায়িত্ব পালন করতেছে। ভোটাররা উৎসব আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে যার যার পছন্দ মতো প্রার্থীকে নিরপেক্ষভাবে ভোট দিতে পারছে। পাটগাতি বাজারে বণিক সমিতির নির্বাচন, সেই নির্বাচন সকাল 8টার থেকে শুরু হচ্ছে আর সকাল থেকে একাধারে ভোট সংগ্রহ চলছে। তো শান্তিপূর্ণভাবেই একাধারে ইলেকশন চলছে এবং 3টা পর্যন্ত ইলেকশন চলবে। যারা পদপ্রার্থী আছে তারাও খুবই খুশি, তারাও আসলে যাই রেজাল্ট আসুক না কেন তারাও খুশিতে সবই মেনে নিয়ে সুন্দরভাবে আগামীতে এই বণিক সমিতি নির্বাচন কেন্দ্র করে যারা পদপ্রার্থী যারা জয়ী হবেন তারাও সুন্দর আগামীতে ভালো কিছু করবেন আমরা আশা করতে পারি।